প্রভুতে আপনাদের সবাইকে সালাম। আসুন আজকে আমাদের অধ্যয়নকে শুরু করি। আপনি উন্নতি করছেন কি? তবে সাবধান, বিপদ তাক লেগে আছে। উন্নতি করার জন্য তার জীবনেতে বিপদ তাক লেগে থাকেন, এ কীভাবে থাকেন আপনাদের কাছে বলবো, আশা রাখছি। আমি উন্নতি করার আশা করছি। নিচুতম স্থান থেকে আমি উত্তম স্থানে পৌঁছাতে চাইছি। আমার পরিবারকে উন্নতি করতে হবে, বাচ্চারা ভালোভাবে পড়বে, কাজেতে অনেক উন্নতি চাইছি, পরিচিতি বাড়তে হবে, ব্যবসাতে যে পেশা আছে ওখানে, ক্ষেত খামারেতে ঈশ্বরের আশীর্বাদ আমি পেতে চাইছি, এমন আশা আছে, তাহলে আপনাদের হাত দেখান। তবে আবার সাবধান, কেননা আমাদের অজান্তেই যখন আপনি উন্নতি করছেন বিপদ লুকিয়ে থাকেন, বিপদ উৎপন্ন করার লোকেও তাকিয়ে থাকেন। এই বিষয়ে আপনাদের কাছে বলার জন্য আশা করছি, এই জন্য সাবধানে আপনারা শুনুন, এটা আমি তা চাইছি। আসুন, সমুয়েলের প্রথম পুস্তক, প্রথম সমুয়েল 18 অধ্যায় 5 পদেতে, পরে শৌল দাউদকে যে কোনো স্থানে প্রেরণ করেন, দাউদ সেই স্থানে যান ও বুদ্ধিপূর্বক চলেন, সেই জন্য শৌল যোদ্ধাদের উপরে কর্তৃত্ব পদে তাকে দিলেন প্রমোশন। দাউদ ওকে যে কাজ দিতেন সে কাজ ও করে দিতেন, দেরি করতেন না, বাহানা দেখাতেন না। অলসতা লোকরা কি ধরনের কাজ তারা দেখান আপনারা জানেন কি? আপনি দেরি করা, না হয়তো বাহানা দেখানো। একদিনের মধ্যে যে কাজ হবে, এক সপ্তাহের মধ্যে কাজ হবে, ওটা সে দেরি করতে দেরি করতেই থাকে। কি ভাই, কালকে যে কাজ দিয়েছি কি হলো? কালকে করে দেব। দ্বিতীয় দিন এসে, কি ভাই আজকে করে দেবে বলেছিলে না? আর একদিন সময় দিন। ফের দ্বিতীয় দিন এসে, ভাই সে একদিনে কাজ হওয়ার দরকার ছিল, তবে তিন দিন হয়ে গেছে, এ কি এখনো পর্যন্ত কাজ হয়নি? আর একদিন দিন এগুলো দেরি করতে থাকে অলসতা লোক। আছে কি আমাদের মধ্যে লোক, একটি কাজ আপনাকে দিতেই ওই কাজকে সময় মতো পূর্ণ না করে দেরি করছ, বিলম্ব করছ, লম্বা হয়ে যাচ্ছে। স্বভাবের ব্যক্তি যদি আপনি থাকেন তো আপনি অলস আছেন। আর দ্বিতীয়, কোনো কাজ তাকে দিলে ও না করে বাহানা বানিয়ে থাকেন, কোনো কাজকে ওকে দেওয়ার পর ও কোনোভাবেই কোনো না কোনো কিছু বাহানা করে যাতে কাজ পূর্ণ না করে। কেন করোনি, এক বাহানা দেখায়, কেন হয়নি এক বাহানা দেখিয়ে দেয়। দয়া করে ধ্যান দিন, বাহানা যারা দেখায় তারা কিন্তু প্রমাণ দেখাতে পারে না, যারা প্রমাণ দেয় তারা বাহানা দেখায় না। আমি জিজ্ঞেস করছি, আপনার যে কাজ দিয়েছে সেটাকে পূর্ণ করতে চান, না হয়তো বাহানা বানানোর মতো লোক হতে চান? বলুন, যে কাজ করে দেখায় সে বাহানা দেখায় না, আর যে বাহানা বানায় সে কাজ পূর্ণ করে না। দেরি যিনি করেন, বাহানা বানিয়ে থাকে, কোনো কিছুই সে করতে পারে না, একটা বেকার মতো লোক তিনি থেকে যান। আমাদের সেবাতে যদি কোনো দায়িত্ব দেওয়া তাকে সমর্পণ করেন তো, যদি কেউ বাহানা বানানোর জন্য চেষ্টা করে, বুঝতে পারেন এ সেবক কোনো কাজের নয়। এই জন্য আমি নিশ্চিত বলে দিচ্ছি, বাহানা করবেন না, প্রমাণ করে দিন, দেখিয়ে দিন। বাইবেল বলে জোসেফের সঙ্গে ঈশ্বর ছিল, এই জন্য আদিপুস্তক 39 অধ্যায়, ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকে আপনি বাহানা বানাবেন না, দেরি করবেন না, এমন কেমন হবেন? আপনি কাজ পুরো করার লোক হবেন। আদিপুস্তক 39 অধ্যায় দ্বিতীয় পদ থেকে পড়ছি, আর শতপ্রভু জোসেফের সভাপতি ছিলেন এবং তিনি সফল কর্ম হইলেন ও আপন মিশ্রীয় প্রভুর গিরিয়ে রইলেন, আর শতপ্রভু তার সভাপতি আছেন এবং তিনি যে কিছু করেন শতপ্রভু তার হস্ত তাকে সফল করিতেন, ইহা তাহার প্রভু দেখিলেন। জোসেফকে কোনো কাজ দিলেই ও তা তৈরি করে দিতেন, দেরি করতেন না, বাহানা দেখাতেন না, সফল করে দিতেন, প্রমাণ করে দিতেন। যে কাজ আপনাকে দিয়েছে, যেটা সফলতা করতে চান তো করে দেখাতে হয়তো ঈশ্বর আপনার সঙ্গে থাকতে হবে। ঈশ্বর যার সঙ্গে থাকে না ও বাহানা বানিয়ে দেখায়, যার সঙ্গে ঈশ্বর সদাপ্রভু থাকেন না ও কাজেতে দেরি করে থাকেন। আজকে আপনি কাজের বিষয়ে দেরি করার লোক থাকেন তো, আপনি কর্মচারী হতে পারেন, না হয়তো মিস্ত্রি থাকতে পারেন, না হয়তো একটি বড় কোম্পানিতে আপনি কাজ করতে পারেন, না হয়তো হসপিটালেতে স্টাফ হতে পারেন, কলেজেতে স্কুলেতে টিচার হতে পারেন, প্রফেসর হতে পারেন, লেকচারার হতে পারেন, কোথায় কাজ করেন আমি তা জানি না, কিন্তু প্রত্যেকে তার কাজেতে
নিয়েছেন তো কাজকে পূর্ণ করার দায়িত্ব আমাদেরই আছে। আপনি ধ্যান দিয়ে দেখেন তো জোসেফ ওই ঘরেতে কর্মচারী আছে, ধ্যান দিয়ে দেখেন তো দাউদ ওই ঘরেতে ও মেজদের পালক ছিলেন। এই দুজনেই ব্যক্তি অনেক নিচুতম সে কাজকে পেয়েছে, কিন্তু শুনুন, এরা দুজনে ছোট কাজকেই করছে, কিন্তু এরা ঈশ্বরের অনেক মহান ছিলেন। আপনি যে কাজ করছে সেটা হয়তো অনেক ছোট আছে, আপনার সঙ্গে যে আছেন উনি মহান ঈশ্বর আছে, আপনার যে সে পরিকল্পনাকে রেখেছেন এটা ভুলবেন না। বাইবেল বলে যে অল্প বিষয়ে বিশ্বস্ত আছে সে অনেক যোগ্যতে বিশ্বযোগ্য থাকবেন। আপনি ছোট কাজেতে বিশ্বযোগ্য থাকুন, বড় কাজকেও ঈশ্বর আপনাকে দিতে চলেছেন। ভাই, সপ্তাহে 5-6 দিন আমি যাত্রা করতে থাকি, বাক্যে সেবা কাজ করে থাকি, অনেক দেশেতে গিয়ে বাক্যে সেবা কাজ করে থাকি, কিন্তু ঈশ্বর একদিন আমাকে বললেন তুমি মণ্ডলী শুরু করো। এভাবে যখন শুরু করেছি কেবল 25 জন ছিল। সাধারণভাবে যখন সেবক রূপে লোক দেখে তো এ কি ভাবতে থাকি, সতীশ কুমার তো কোনো কিছু বলতে পারে, কোনো কিছু করতে পারে, কেননা ওনার তো বড় মণ্ডলী। এই জন্য কি আছে, বড় মণ্ডলী আছে, হ্যাঁ এই জন্য বড় মণ্ডলী আছে, এই জন্য কোনো কিছু করতে পারে, কতই বা করতে পারে, ও কোনো কিছুই বলতে পারে। এদের চোখের জল ফেলা কি আছে, দুঃখিত হওয়ার কি আছে, ক্ষুধায় থাকার কি আছে, এইভাবে ভাবতেই থাকে, কিন্তু সত্য কি আছে। এই বড় মণ্ডলীকে যখন আমি একদিন শুয়ে আছি, ঈশ্বর আমার সামনে নিয়ে এসছে, এমন আছে কি এই বড় মণ্ডলী হঠাৎই আকাশ থেকে আমার সামনে নেমে এসে বলবেন, ঈশ্বর আমাকে বড় মণ্ডলী দেননি ভাই, ঈশ্বর আমাকে ছোট মণ্ডলী দিয়েছে। ওর মধ্যে কত সদস্য ছিল জানো কি, 25 সদস্য ছিল। 25 জনের এই ছোট সদস্যের মণ্ডলী দোয়াতে আজ যেভাবে বাক্যে সেবা কাজ করছি আমি, ওই দিনেতে আমি তাই করেছি। আজ বাক্যকে তৈরি করতে যেভাবে আমি পরিশ্রম করছি, কিভাবে পরিশ্রম করছি, ওই দিনেও তা করেছি। কালভেরি টেম্পল যখন শুরু করে দিয়েছে তখন বিদেশে যাওয়া আমি বন্ধ করে দিয়েছি। 25 জন হোক আর 50 জনই হোক, 1000 লোক হোক, কোনো রবিবারেতে আমি তা ছেড়ে চলে যায়নি, কোনো দেশেতেও যায়নি। আজকে নয়, ওই দিনে তো আমি পরিশ্রম করেছি। ঈশ্বর যখন আমাকে 25 জনকে দিয়েছে, ওদেরকে আমার জীবনের চেয়ে ভালোবেসেছি, লক্ষ লোক দেওয়া সত্ত্বেও ওদেরকে প্রেমের সাথে লালন পালন করছি। ওই ছোট মণ্ডলী ঈশ্বর যখন আমাকে দিয়েছেন, ওই ছোট মণ্ডলীকে চোখের মণি করে তাকে রক্ষা করে এসছি। আমি বাইবেলেতে দেখতে পাই কেউ 1 তালান্ত পেয়েছে, 2 তালান্ত পেয়েছে, 5 তালান্ত পেয়েছে। যে 5 তালান্ত পেয়েছে ও কী করেছেন বলুন, ও 10 পেয়ে গেছে, আর যে 1 পেয়েছে ও পুঁতে রেখেছে। আমার মণ্ডলী ছোট আছে, 25 জন, 50 জন, 100 জন, ইয়েস কিছু মণ্ডলী এমন আছে আমি জানি না, কিছু মণ্ডলী আছে 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, ওই সংখ্যাই আছে, ওদের মধ্যে কোনো উন্নতি দেখতে পাই না। কিন্তু ঈশ্বর যখন আমাকে এই 25 জনকে দিয়েছেন, ওই 25 জনের মধ্যে আমি চোখের মণি হিসাবে আমি রক্ষা করেছি। রবিবার আসলে আমি কোথাও যাইনি, কোনো দেশে ডেকেছে আমি তা যাইনি। শেষেতে ওদেরকে কি মনে হয়েছে জানেন কি, আমি ডাকলেও কেন আসে না, যখনই ডাকতেন তখন কোনো নামও বলতেন, পাস্টারবাবু অমুকে এখানে আসছেন। আগের বার আমেরিকাতে আমাকে আহ্বান করেছেন, আমাদের দেশে যা সমস্ত ব্যাপারী মিলে তারা সেখানে একত্রিত হন, আমাকে আমন্ত্রণ করেছেন, কখন, শুক্রবার শনিবার রবিবার, সে এখানে 3 দিনে এই বাক্য প্রচার করতে হবে, 1000 লোকের একত্রিত হন। পল এঙ্গোচোজি এখানে এসছেন, রেনহল্ড বংকে এসছেন, এইভাবে বড় বড় সেবকদের নাম লিখে আমাকে চিঠি পাঠিয়েছেন, পাস্টারবাবু আপনি এসে বাক্যে সেবা কাজ করবেন। 2018তে লিখেছেন, 2019 তো দিল্লি লিখেছেন, 2017 তো চিঠি লিখেছেন, 3 বছর ধরে লাগাতার তারা চিঠি পাঠিয়েছেন। আমার যতজন পরিচিত ছিল প্রত্যেকের দ্বারায় তিনি ফোন করিয়েছেন, একই কথা আমি বলেছি, শনিবার রবিবার আমি আসতে পারবো না, আর শুক্রবারে আসতে হয়, শুক্রবারে প্রচার করে আবার ফিরে যাওয়া, রবিবার পর্যন্ত আমি ইন্ডিয়াতে পৌঁছাতে পারবো না, এই জন্য ডেট পাল্টে দিন তবে আমি চলে আসব, কিন্তু মণ্ডলীকে ছেড়ে আমি আপনাদের কাছে আসা সম্ভব হবে না। হ্যাঁ, একবার আমি আমাদের লোকদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, প্রত্যেক রবিবার তোমাদের লোকদের কাছে থাকব, বহু লোকদের দেশেতে সেখানে গিয়ে বাক্যে সেবা কাজ করুন, এরাও আশা করছেন,
কখনো যদি যেতে হয় আমাকে একবার আমাকে পারমিশন দিন বলতে আপনারা মেনেছিলেন, এই জন্যে আপনাদের পারমিশন নিয়ে কখনো নিশ্চয় আমাকে যেতে হয়, তবু ও একটা দুটো রবিবারে এই দিনের মধ্যেই যাওয়ার চেষ্টা করেছি। রবিবারের দিনে আমি বাইরে যাবার কোনো দিনই চেষ্টা করিনি। কারণ এই আছে কি, ঈশ্বর আমাকে এই দায়িত্ব দিয়েছেন, ঈশ্বর আমার সঙ্গে আছে, এই জন্য। এই সেবা কি হয়েছে, উন্নতি করতে থেকে এই অবস্থায় পৌঁছিয়েছেন। একটা কথা বলবো, একবার আপনি চারপাশে দেখুন, হতে পারে তো পিছনে দেখুন, চারদিকে দেখুন, এই জগতেতে আজকের দিন এই সংসারেতে এত বড় সংখ্যা একসঙ্গে মিলে ঈশ্বরের আরাধনা করা এখানেই হচ্ছে। এটাকে আমি অহংকার করে বলছি না, আমার প্রভু কত মহান আছে তা বলছি। সমীল পুস্তকে একটা কথা আছে, 18:30 শেষ লাইনটা পড়ছি। দাসগণের মধ্যে সর্বকার দাউদ অধিক বুদ্ধিপূর্বক চলিতেন, তাহাতে তার নাম অতিশয় সম্মানিত হইলেন। কত সুন্দর লেখা দেখুন, সমস্ত কর্মচারীর অধিকে তার নাম অধিক বড় হয়ে গেছে। সমস্ত মণ্ডলীর থেকে আজকে কালভারি টেম্পল আজকে দিনে সম্মানিত হবার কারণ জানেন কি আপনি? ঈশ্বর এই মন্দিরিতে আছে এই জন্য। প্রিয় ভাই ও বোন, আমি কি বলতে চাইছি, ওই দিন যোসেফের সঙ্গে সদাপ্রভু কি লেখা আছে, সঙ্গে ছিল এই জন্য যে কাজ ও করে থাকতো তাতে সদাপ্রভু ওর হাত থেকে তা সফলতা করে দিতেন। ওর মালিক যখন তা দেখেছেন, ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকে আপনি সব কিছু যা কিছু করবেন সফলতা পাবেন। ঈশ্বর সফলতা করেন তাহলে আপনি তা দেখাতে পারবেন। আপনি করে দেখানোর লোক হন তো তাহলে আপনি বাহানা দেখাবেন না, আর না হয়তো কাজেতে দেরি করবেন না। দাউদের ব্যক্তিত্ব কে আছে আমি আপনাদেরকে বলছি। দাউদকে আপনি যেখানে পাঠান ও সেখানে গিয়ে তার সম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে আবার ফিরে আসেন, মোস্ট সাকসেসফুল পার্সন, ও জয়বন্ত জীবনযাপন করতেন, রাইট? এই জন্য প্রমোশন উন্নতিও পেয়ে গেছে। এই উন্নতি কথা বলতেই সমস্ত যোদ্ধাদের উপরে সেনাদের উপরে পৌল কি করেছেন, ওনাকে দায়িত্ব দিয়েছেন, ইনচার্জ তৈরি করে দিয়েছেন, রাইট? এখন দাউদ গলিয়াতকে মেরে ফেলেছেন, এখন পুরো দেশ দাউদের বিষয়ে কথা বলছেন, তাদের দেশে হিরো হয়ে গেছেন, পুরো দেশের লোক দাউদের বিষয় নিয়ে কথা বলছে। এই জন্য শৌল তো হাজার লোককে মেরেছেন, কিন্তু দাউদ তো লক্ষ লোককে মেরেছে, এইভাবে দাউদকে নিয়ে গান করছে। যদি সাধারণভাবে কেউ ফেমাস হয়ে যায়, সেলিব্রিটি যখন হয় তার বিষয় নিয়ে গান রচনা করেন, এক মহান ব্যক্তির উপরে গান লেখেন, দাউদের উপরে গান লেখা শুরু করে দিয়েছেন। শুধু ওই গানকে লেখেননি, তখনরা এসে সম্মানের সাথে দাউদ যখন সেখানে প্রবেশ করছেন, দাউদের সামনে গান করছে। শৌল তো হাজার কে, কিন্তু দাউদ তো লক্ষ লোককে মেরেছেন, এইভাবে তারা গান করছেন। ধ্যান দিয়ে শুনুন, এইভাবে গলিয়াতকে যখন মেরে ফেলেছেন, দুটো দলের লোক তারা সামনে এসছেন, প্রথম প্রেম করার জন্য, দ্বিতীয় শত্রু করার জন্যে। যখন আপনি উন্নতি করবেন, যখন আপনি আপনার জীবনে জয় পাবেন, হতে পারে পড়াশুনোতে, হতে পারে পরিবারের বিষয়েতে, হতে পারে কাজেতে, হতে পারে ধন সম্পত্তি বিষয়ে, হতে পারে ব্যবসাতে, হতে পারে ক্ষেত খামারে, হতে পারে পেশাতে, হতে পারে, যখন আপনি সফলতা পেয়ে উন্নতি করছেন, আপনার সামনে দু ধরনের লোক আপনি পাবেন। হয় আপনাকে একজন প্রেম করবেন, আর সাথেই ঘৃণা করার লোকও প্রকাশ হবে। আসুন 17:54 পরে, দাউদ সেই পলিস্টিদের মুণ্ড তুলিয়া জেরুজালেমে লইয়া গেলেন, কিন্তু তাহার শয্যা আপনার তাম্বুতে রাখিলেন। যে ব্যক্তি টিটকারি দিচ্ছিল, হুঙ্কার দিচ্ছিল ইসরায়েলদেরকে, ঘুম পড়তে দিচ্ছিল না, ওদের ভয় ভীতি সৃষ্টি করে দিয়েছিল, ওদেরকে মেরে ফেলেছে ভাই। দাউদ গিয়ে গলিয়াতকে মেরে ফেলেছেন, দেশেতে শান্তি চলে এসছে, দেশে খুশি এসছে, দেশে যখন ভয় ভীতি ছিল এ সবাই আনন্দিত করছেন। দাউদ যে করেছেন, যে অদ্ভুত কাজের জন্য, দাউদকে কাজের বিষয় নিয়ে প্রত্যেকে কথা বলছে, দেখো ও বালক কত অদ্ভুতভাবে গিয়ে ও একা গিয়ে ওকে মেরে ফেলেছে, সাধারণ নয়, সাধারণ নয়, অসাধারণ আছে,
পুরো নগরতে শহরেতে দাউদের বিষয়ে যখন কথা বলছেন, সবচেয়ে প্রথম প্রেম যারা করছে তারা বাইরে প্রকাশ হয়েছেন। ১৮ অধ্যায় প্রথম পদ, শৌলের সহিত তাহার কথা সাঙ্গ হইলে জনাথনের প্রাণ দাউদের প্রাণে সংযুক্ত হইল এবং জনাথন আপন প্রাণের মতো তাহাকে ভালোবাসিতে লাগিলেন, ভালো বাঁচতে লাগলেন। আপনি উন্নতি করছেন কি? পড়াশুনোতে সফলতা পেয়েছেন? কাজেতে সফলতা পেয়েছেন? পেশাতে ব্যবসায় সফলতা পেয়েছেন কি? আপনি সফলতা পেয়েছেন, আপনার সফলতাকে দেখে প্রেরণা জানা নিতে পারে, আপনি আপনজন হবেন, ভালো বন্ধু হবেন, সম্পর্ক বাড়বে, দাউদের জীবনে পরিচয় বেড়ে গেছে। দাউদ কে আছেন? মেষপালক ছিলেন, মেষ চরণের লোক ছিলেন, ভেবে দেখুন ওর আপনজন কে থাকবে বলুন। মেষ চরণের লোকেরা, হ্যাঁ আপনজন কি হবে? তারা মেষ চরণের লোক হবে। মদ্যপানকারী আপনজনরা কি হবে? মদ্যপানকারী হবে। ঘুরে বেড়ানোর লোকদেরকে কি হবে? ঘুরে বেড়ানোর লোক হবে। এক মেষপালকের মেষপালকেই আপনজন হবে। কালপন্ত দাউদের যে পরিচয় ছিল নিচুতম পরিচয় ছিল, মেষচরণের লোকরা মহিষচরণের লোকরা দাউদের আপনজন ছিল। দাউদ যে পেয়েছে বিজয়ী দন্যে, ওর আপনজন কে হয়ে গেছে জানেন কি? দেশের উপর শাসন করছেন যিনি রাজারি পুত্রের, দাউদের আপনজন হয়ে গেছে, বুঝে নিন। ঈশ্বর আপনার সঙ্গে থেকে আপনাকে উন্নতি দিচ্ছেন, তো এমন সময়েতে বহু লোকরা আপনার আপনজন হবে। ভাই, একসময় সতীশ কুমারকে অনেক কম লোক জানতেন, কোরিয়া থাকেন সেই পল ইঙ্গচৌজি। পল ইঙ্গেচোর আমি ওই চার্চকে দেখব এটাই ভেবেছিলাম, উনি আমাকে চিঠি লিখেছেন, হয়তো ২০১৬তে চিঠি লিখেছিলেন, আপনার মণ্ডলীতে আমি আসতে চাই, আপনার মণ্ডলী আমি একবার দেখতে চাই। আমি যখন আসব আপনার মণ্ডলীকে দেখার জন্যে, আপনি কাউকেও ব্যবস্থা করবেন কি? আমি যখন আপনার মণ্ডলীকে দেখার আশা করছি, পত্র লিখেছি কিন্তু কোনো উত্তর পাইনি আমি। ও কিন্তু ওই পল ইঙ্গেচো আমাকে মণ্ডলীতে বাক্যের সেবা কাজের জন্য বলেছেন। ওই পল ইঙ্গেচো যে স্থাপন করেছেন সেই সংস্থাকে আজ সতীশ কুমার বোর্ড অব ডাইরেক্টর আছে। কিছু বছর আগে ওর মণ্ডলী দেখতে পাবো তাহলে যথেষ্ট, এই ধরনের আমি আশা করেছিলাম। কিন্তু আজকে উনি যে স্থাপন করছে সেই সংস্থাতে আমাকে সেই বোর্ড অব ডাইরেক্টর রূপেতেই নির্বাচন করেছে। মিউজিয়াম অব দ্য বাইবেল, পুরো পৃথিবীতে এক মিউজিয়াম আছে, ও ওয়াশিংটন ডিসিতে আছে। পুরো পৃথিবীতে বাইবেলের এই যে মিউজিয়াম আছে সেটা এই প্রথম আছে। স্থাপন করার জন্য পুরো পৃথিবীতে অনেকভাবে ধনী লোকরা এখানে আছে, গ্রিনস ফ্যামিলি আছে, ওকে স্থাপন করেছেন, স্টিভ গ্রিপ আছে, ওকে আছে জানেন কি? আমার আপনজন আছে। কিভাবে সম্ভব হয়েছে? ওই বাইবেল মিউজিয়াম যে আছে জানা নেই আপনি জানেন কি না, ওর জন্য আমাকে হনারি বোর্ড অব ডাইরেক্টর রূপেতে বেছে নিয়েছে। এসব কেন বলছি বলতেই, ঈশ্বর আমাদের সঙ্গে থেকে যখন আমাদের উঁচু করেন তো আমাদের পরিচয় বেড়ে চলে। আমি ১৫ বছর আগে যখন প্রথমে আমেরিকায় গেছি, এক বন্ধুকে জিজ্ঞেস করেছি আমেরিকা দেশেতে বহু মহান সেবক হিসাবে আপনাকে মেনে চলেন, বলতেই তখন তাকেই দ্রুতই বললেন ডক্টর ডেভিড জিরিমিও, বহুত উত্তমমূলক উপদেশক তিনি আছেন, আমাদের দেশে এমন হচ্ছে মহান আর কেউ নেই। আর দ্বিতীয় আরেকজন সেবক আছে বলতেই যে টনি এভান্স, টনি এভান্স নামে একজন অদ্ভুত সেবক আছেন। আগে দিনেও আমি আমেরিকাতে গেছি, আপনারা তা জানেন, ডেভিড জিরিমিওকে আমি একটা মেসেজ পাঠিয়েছি, আমি আমেরিকাতে আসছি, একবার এসে আপনাকে দেখতে চাইছি, কোন সময় আমি আসব আপনি বলুন, এইভাবে মেসেজ পাঠাতে আবার মেসেজ আমাকে পাঠিয়েছেন। কি আছে জানেন কি? আপনি আমার কাছে আসবেন কি? আপনি কোন হোটেলে আপনি উঠছেন আমাকে বলুন, আমি নিজে এসে আপনার সঙ্গে দেখা করব, এমনই বলেছেন। গর্ব করে আমি এটা বলছি না, ৮০ সালের অধিক এই যে ডক্টর জিরিমিও মহাশয় ৪ ঘন্টা যাত্রা করে এই দিন সেবকের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আশ্চর্য হয়েছি, অনেক আশ্চর্য হয়েছি এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে।
খাবার খেয়েছি। আমি বললাম, না আমি বলেছেন আমি আসব। তখন উনি বললেন, ইউ আর মাই ওয়ান্ডারফুল ফ্রেন্ড, আপনি আমার খুব ভালো বন্ধু, এই জন্যে আমি আশা করেছিলাম আসব। টনি ইভেন্স একজন অদ্ভুত সেবক আছেন, আসুন একসঙ্গে মিলে খাবার খাবো বলতে কম সময় থাকতেও দ্রুত এসে একসঙ্গে খাবার খেয়েছে। কেন বলছি জানেন কি? ঈশ্বর আমার সঙ্গে থেকে পরিচয় করাতেই অনেকভাবে সে পরিচয় হয়ে থাকে। ভালো বন্ধু আমার পেয়ে যায়, ওদেরকে হারাবেন না। আজকে আমি এইটাই বলছি, কি করতে হবে? ওদেরকে হারাবেন না। দাউদ যখন গলিয়াতকে মেরে ফেলেছেন, এ মেরে ফেলার এই কারণ কি আছে? বাইবেল বলে দেয়, দাউদের সঙ্গে ঈশ্বর ছিল এই জন্য। ওই দিন দাউদ গলিয়াতকে দেখে কি বলেছিলেন জানে? তুমি তরোয়াল এবং তীর নিয়ে আসছো, কিন্তু আমি তো সৈন্যদের সদাপ্রভু ঈশ্বরের নাম নিয়ে চলে আসছি। এই বলে একদম সে চলে এসছে, গুলতি ঘুরিয়ে মেরেছে, একেবারে সে মেরে ফেলেছেন। পুরো দেশ প্রশংসা করেছেন, দাউদ তো লক্ষ সেনাদের মেরেছেন, ওহো, এভাবে বলে এইভাবে তাকে প্রশংসা দিয়েছেন যে কাল পর্যন্ত তার সে মেষপালে সে আপনজনরা ছিল। ওই দাউদ একেবারের মধ্যে কি হয়ে গেছে জানেন কি? দেশের মধ্যে এক উত্তম নাম উপার্জন পেয়েছেন, ওর পরিচয় বাড়তে শুরু করেছেন। কি পরিচয় আছে? নাম্বার ওয়ান, রাজার পুত্রের জনতার সঙ্গে ওনার কি হয়ে গেছে? বন্ধু হয়ে গেছেন। এখন এখন দাউদের আপনজন কে আছে জানেন কি? রাজার পুত্র আপনজন। একসময় ও মেষপালক ছিলেন, দাউদ অনেক রূপবানও ছিলেন, অনেক সুন্দর ছিলেন ও অনেক অদ্ভুত চোখের লোক ছিলেন। ওই দিনে যখন মেষদের তিনি চড়িয়ে থাকতেন, ওই দিনে মেয়ের অফ মেষদেরকে চড়াতেন। এই কথাকে জাকবের বিষয়ে আমরা তা বুঝতে পারি, রায়েলে তো মেষদেরকে চড়াতেন, এই কথাকে আমরা দেখতে পাই। এই জন্য ওই সময় মেয়েরাও তখন ভেড়া চড়াতেন, যদি ওই ঘরে ছেলে না থাকতো। ধ্যান দিয়ে শুনুন, হতে পারে ওই সময় যে মেয়েরা সেগুন ভেড়া চড়াতেন, তখন দাউদকে তারা পছন্দ করেছেন। ভেবে দেখুন, যত এত রূপবান যদি লোক আমরা পেয়ে যাই কত ভালো হয়। এ কে আছে? মেষপালি আছে। কিন্তু এখন শৌল এক রাজা আছে, আর তার পুত্র দাউদকে প্রাণের চাইতে ভালোবাসলেন, আর শৌলের কন্যা দাউদের উপরে নিজের প্রাণ দিয়েছেন। দাউদকে শৌলের কন্যা মিখেল অনেক প্রেম করেছেন। এখন দাউদকে কে প্রেম করছে? রাজার মেয়ে প্রেম করছে, রাজার পুত্র ভালোবাসছেন। পরিচয় বাড়তে শুরু করে যখন আপনি উন্নতি করেন, প্রতিবেশী আপনাকে প্রেম করেন, আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে থাকেন। ভালো বন্ধুত্ব এবং ভালো স্নেহকে চিনতে পারেন তবে ভালো হয়। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা অনেকই উত্তম আর অদ্ভুত বার্তাকে আজকে আমাদের দিয়েছেন। হয়ে গেছে যে বাক্য তার আপনি মহিমা নিন, আপনার নামে ধন্যবাদ। শুনেছি সেই বাক্যতে কার্যকারী দিন, আমরা আপনাকে মহিমা দিতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।